कहा देना तुम्हें, कहा दो ना बाबू। आई रिल आई रिल आय 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 कत बड़ बड़ चूल হয়েছে রদ্দুরে। এই দেখ বাবু দেখ। চা খাবে না এই দেও দেও কি খাচ্ছ বিস্কুট খাচ্ছ আবার হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ব্লগ। সপ্তাহের প্রথম দিন সোমবার, বা সপ্তাহের প্রথম দিন সকাল থেকে তাড়াহুড়ো লেগে গেছে, কারণ এখন ঘুরতে বাজে প্রায় 10:15। আর এখানে রোদ্দুরকে এখন খাওয়ানো চলছে তাড়াতাড়ি করে, কারণ একটু পরেই আসবে সেলুনের কাকা, এসে ওকে বাড়িতে বসে এটা হেয়ারটা কাট করাবে। অনেকটা চুলটা বড় হয়ে গেছে, সর্দি করতে নাকি এই জন্য নাকি কমছে না, মাথায় নাকি জলটা বসছে। তো যাই হোক, বাইরে তো আজকে ওয়েদারটা একটু ডাল ওয়েদার, আকাশটা একটু অন্ধকার করে এসছে, বৃষ্টি বৃষ্টি হওয়ার মানে চান্সেস নেই, বাট ওয়েদারটা হালকা ডাল। তো রোদ্দুরকে আজকেই চুলটা আমরা কাটাতে প্ল্যানে আছি, তো একটু পরেই কাকু আসবে, এসে বাড়িতে কাটি কেটে দেবে। তার মধ্যে আমি বাজার যাবো, বাজার থেকে কিছু বাজারগুলো করে নিয়ে আসি, কারণ 2-3 দিন বাজার যাওয়া হয়নি। আর আমি তো একদিন বাজার গেলে 4-5 দিনের বাজারটা একসাথে করে নিয়ে আসি। এই যে কেন খেলাখেলি করছে, তো সে বাজারটা করে নিয়ে চলে আসি, এসে রোদ্দুরকে আমি ধরলে তবে চুলটা কাটানো যাবে, নাহলে না ধরলে চুলটা কাটানো যাবে না। তো সেই জন্য বেরিয়ে যাচ্ছি। এখানে দেখো আমাদের ঠাকুর ঘরের যে ঠাকুরের প্রসাদ থাকে রেগুলার, এই বেটা খাচ্ছে বসে বসে। এই দেখো, হ্যালো স্যার, বাজার যাবে, বাজার যাবে, বলো তো ক্যা হুয়া, ক্যা হুয়া, দৌড়েছে বন্দুকের পেছনে, বন্দুকের পেছনে দৌড়েছে। ও টিয়া পাখি বলো তো, টিয়া পাখি ছাদে উঠলে টিয়া পাখি দেখে। তো বাজার যাওয়ার সময় ওখানে নিচে নামিয়ে দিয়ে যাচ্ছি, আর সেলুনে কাকা এল নিচে চুল কাটানো হবে, কারণ ছাদে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো সেখানে চুলটা কাটাবো না, তাই তো? আজকে হেয়ার কাট হবে, তো ভালো করে দেখে নাও, হেয়ার কাট হওয়ার পর আবার দেখতে পাবে মুখটা, মুখটা ভালো করে দেখিয়ে দেন। দুষ্টু কে, দুষ্টু কে, দুষ্টু দুষ্টু কে, দুষ্টু দুষ্টু কে, দুষ্টু। এভরিওয়ান, 10:30 তো বেজে গেছে, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে নামার পালা, কিন্তু তার আগে যা থাকে। আর আজকে জলে একটু প্রবলেম ছিল বলে ওপরে ঠাকুরের জলও তুলে দিতে পারেনি, তো সেটা আমাকেই করতে হবে। তারপরে তো নিচে গিয়ে শুনলেই যে আজকে ছেলের হেয়ার কাট রয়েছে, সো হেয়ার কাট করাতে গেলে এখন আমাকেও থাকতে হবে, ওকেও থাকতে হবে, তারপর তো মা নিচে আছে, মা তো থাকবেই, তো একটু কসরত করতেই হয়। ততক্ষণে আমি ঠাকুরের জলগুলো তুলি, আর একটা জিনিস দেখাচ্ছি। এই ওর ছুটি ছিল, ওয়াশিং মেশিনের এই জায়গাটা, এই পাশের এই জায়গাটা পুরো ভর্তি জামাকাপড়, নোংরা জিনিস ছিল সেটা পরিষ্কার হয়েছে, ওয়াশিং মেশিনের ওপরেও এখন যে জিনিসগুলো রয়েছে, এই এই যে টাবটা ছিল এটা পুরো মানে নোংরা জিনিসে ভর্তি ছিল, তো সেগুলো পরিষ্কার হয়েছে। তারপরে এই এখন অবস্থা দাঁড়িয়েছে, এখন একটু ঠিকঠাক লাগছে। পটি প্যাডটা এখন এখানেই রেখে দিই, আর বাইরে জামাকাপড় মেলার ক্লিপটা রয়েছে, এগুলোই তো এখন এই জায়গাটা, এই জায়গাটাও কিছুটা ক্লিন রয়েছে, এই জায়গাটা। পুজো তো কমপ্লিট হলো, আর কালকে ঠাকুরকে এই চাদর দিয়ে দেওয়া হয়েছে, কারণ ঠান্ডা যেহেতু পড়েছে, আর কালকেও ঘরেও ছিল, তো ঠাকুরকে পুরো চাদর শীতকালের জন্য মুড়িয়ে দেওয়া হয়েছে। আর বাকি ঠাকুরের যা পোশাক থাকে সেগুলো আমরা কিছু খুলিনি, শীতকাল পুরোটাই থাক, ওর জন্য কিছু খোলা হয়নি। এখানেও অপু দাদা একদম সোয়েটার টুপি পরে একদম রেডি শীতের জন্য, যে টুপিগুলো এনেছিল তোমরা নিশ্চয়ই দেখেছ, তো সেইগুলো থেকেই একটা টুপি দেওয়া হয়েছে ওনার জন্য, আর সোয়েটারটা আগেই ছিল, যদিও টুপি ছিল তাও আমি একটা নতুন নিলাম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইতুলক্ষ্মীর মা, কালকে পুজো হয়েছে, তো এখনও ফুল টুলগুলো রয়েছে, এটাকে কালকে
একটু টাইম করে ফুলগুলো পরিষ্কার করে দিতে হবে। গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য গাছগুলোকে আমি এইভাবে নিয়ে ভেতরের দিয়ে মালা দিয়ে আটকে রেখেছি, পুরো নিচ পর্যন্ত ঝুলে যাচ্ছিল। এখানে একজন বাটার লাভার কিরকম হয়, ওকে আমি মা দিচ্ছে এইভাবে বাটার, ও খাবে না, পুরো জায়গাটা নিয়ে চলে গেল, নিয়ে পুরো নিজে একা একা খাবে। আরে নষ্ট করিস না, নষ্ট কি করবি, তোমার হাতে কি বাটা, কিভাবে খায় এটা, না 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 ফেলিস না ফেলিস না। আর এখানে আমার এক গ্লাস ছাতু রেডি। এ বাবা, এটা কি করেছিস, নাকে কি, নাকে বাটার, কি অবস্থা, এত মাখন খেতে ভালোবাসে, এদিকে না বিছনা ফেলবি না বাবু, বেডে ফেল বাবু, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, নাকে লেগে কি অবস্থা, কোথায় যাবো কোথায় যাবো, বাইরে, এখন তো চুল কাটতে আসবে, বাইরে যাবো এখন, ওই ক্যা হুয়া ক্যা হুয়া, এখানে রান্না চলছে, কাঁদে না তুমি, তো কাঁদো না বাবু, আয় রিল আয় রিল আয় 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 আয়, কত বড় বড় চুল হয়েছে রোদ্দুরে, এই দেখ বাবু দেখা যাচ্ছে, এই দেখ, এই বাবা এই বোকা কাঁদে না, না আলো এই দুটো লাইট এখন চুপচাপ আছে, না লিখতে জানি কি করছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, চুল তো কাটা বাবুর কমপ্লিট হয়ে গেছে, বাট সামহাও আজকেও একটুখানি ওর লেগেছে, একটু কান্নাকাটিটা করেছে, একটুখানি কেটেও গেছে সাইডে, মানে এত ছটপট করে তো, আর খুব কান্নাকাটি করেছে। এনিওয়ে চুল কাটা কমপ্লিট, রোদ্দুর কেমন দেখতে লাগছে বাবুই, এ মুখতে দেখিয়ে দাও, হ্যাঁ তো আমরা বাইরে থেকে ঘুরেও এসেছি, ঘরে কি অবস্থা, বাপরে বাপ, তো টাইম জাস্ট দুপুর তিনটে বাজে, আর আজকে মায়ের তো অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে, শখের বাজারে ওখানে যেতে হবে, তো আজকে আমাদের বাড়িতে আবার রাত দুপুরবেলা লাঞ্চ হয়নি, তো জাস্ট নিয়ে এলাম এখানে কিনে চিকেন বিরিয়ানি, আর সেটাই আজকে লাঞ্চ সবার জন্য, বাবা খেয়ে দোকান চলে গেছে, আমি দোকান থেকে এসে খেতে বসেছি, তো এখন লাঞ্চ করে স্নান করে মাকে নিয়ে যাবো নোভাতে, নোভা মেডিকেলে বসে ডক্টরবাবুর শখের বাজারে, তো সেখানে যাবো, দেরি তো অনেকটা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে লাঞ্চ করার চেষ্টা করছি, কারণ ডাক্তারের টাইম 3:30 সময়, অ্যাপয়েন্টমেন্ট টাইম 3:10 ঘড়িতে, এখন দেখা যাক কী হয়। আর এই একজনের আজকে চুল কাটা হয়েছে বাবুই, দেখি একবার ভালো করে দেখাও, ভালো করে দেখাও, এই রে চুল হেয়ার কাট করার পর এখন সে রিল দেখছে বসে বসে। লাঞ্চ আমাদের কমপ্লিট, 4:00 এখানে বাজে ঘড়িতে, আর আমি বেরিয়ে যাচ্ছি এখন মাকে নিয়ে ডাক্তারখানায়, এই যে চোখে কোনো ঘুম নেই, আর আজকে দুবেলা নাকি যা লাঞ্চ করেছে করার পাশে ভমিটিং করে উল্টে দিয়েছে, মানে পেট একদম ফাঁকা, পেটু ফাঁকা, তো ওর মা রেডি করছে ওর জন্য কিছু খাবার, আর ওর মা ওকে খাওয়াতে বসলে আমি বেরিয়ে যাবো ডাক্তারখানায়, এখন ওকে একবার ছাদে নিয়ে আসতে হয়, নাহলে একদম মাথা খারাপ করে দেবে, তো নিচে ছাদে একবার নিচ চারদিকটা ঘোরাচ্ছি, আজকে ওয়েদারটা একদমই ডাল, চারদিকে শুধু মেঘ করে আছে, অন্ধকার করে আছে, আর এই বাবুকে নিচে ছাদে ঘোরালো হবে না, ওই আমি দেখাচ্ছি উপর ছাদে তাকিয়ে আছে, ওই দেখ তাহলে কোথায় 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 যাবে, উপর ছাদে যাবে, কিন্তু আমার এখন ছাদে যাওয়ার সময় সময় নেই, কারণ 4:00 অলরেডি বাজে, আর 3:30 সময় থেকে অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল, ভগবান জানে আজকে দিদির বল নেই, মানে ওকে এখন সব দেখতে হবে, আকাশ বাতাস কুসুম কারণ সব দেখতে হবে, আর ছাদে যা কটা ফুল সব কটা ফুল ছিঁড়ে দেবে, এই হচ্ছে ওর প্ল্যান, চুল কেটেছে দেখো, চুল কাটার পর কেমন লাগছে ওকে, কেমন লাগছে,
আমরা বেরিয়ে পড়লাম, তো এবার অটো ধরতে হবে, কারণ অটো ছাড়া যাওয়াটা খুব তাড়াতাড়ির মধ্যে হয় না, বাসে যেতে গেলে মায়ের সমস্যা হয়। তো অটো ধরে তাড়াতাড়া নামলাম, তাড়াতাড়া থেকে আবার অটো ধরবো শখের বাজারের জন্য। তো এই তাড়াতাড়া দিয়ে আমরা হাঁটছি, আর সামনেই আমাদের তাড়াতলার নতুন মেট্রো লাইন। ডাক্তার দেখি অবশেষে আমরা বাড়ি ফিরছি। আজ ডাক্তার দেখাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমাদের নামটা সবার লাস্টে ছিল। তো বেলার ওপর দিয়ে আমরা ফিরছি। তো বেলার বাজার রাস্তা কেমন এখন জমজমাট, সেটা তোমরা এক ঝলক দেখে নাও। ছটা জাস্ট বাড়ি ফিরলাম, 6:45 বাড়ি ফিরে রেস্ট নিই। রেস্ট তো নেওয়া হয়নি, চেঞ্জ করলাম, কারণ দোকান যেতে হবে, ফ্রেশ হলাম আর বসিয়ে দিচ্ছি চা। এখানে চা হচ্ছে, আর এখানে এখন বাবু খা আর বাড়ি ফেরার সময় কিছু ভেজিটেবিল চপ নিয়েছিলাম বাড়ির লোকেদের জন্য। তো এই অলমোস্ট ডিসেম্বরে প্রায় ফার্স্ট উইক চলতে গেল, কিন্তু ঠান্ডা এখনো ভাই আসছে না, আর এটা শরীর খারাপের মেন কারণ। এটাকে দেখলে বুঝবে না, এখানে ফ্যান চলছে আর সেখানে পুরো বসে রিল, অল টাইম শুধু রিল আর রিল, আর কিচ্ছু জানে না। মানে ওর কোনো রকম প্রবলেম হলে এখন আমরা একটা অন্যরকম মানে ব্যবস্থা নিতেও পারছি না, যে কিছু হলে ওকে বকা ঝোকা না, রিলটা দিয়ে দাও, ও রিল দেখলে পুরো শান্ত হয়ে যাচ্ছে। কিন্তু এটা ওর পক্ষে ভালো না, এটা আমরাও বুঝি। অ্যাট আ টাইম এমন হয় না, ও রিল দেখতে গেলে সব চুপ, ও ওকে তো একদম সত্যি হাঁচি হাঁচি। কি হলো আবার? হেঁচে দিচ্ছে বলে হাঁচি বলছে, জানো অবস্থা। তো রিল দেখে বলে আমাদের নিজেদের সমস্যা হয়, কিন্তু ও চুপ করে থাকে, এটা আমাদের একটা পজিটিভ। সেই জন্য ওকে আবার রিলটা দেখতে দিয়ে আমার নিজেরা। আর আমাদের রাতে ডিনার আজকে, এখানে রুটি আছে আর এখানে আলু ডিম দিয়ে তরকারি, শসা সেদ্ধ ডিম, পেঁয়াজ, এই সমস্ত আছে। আর স্পেশাল একটা মিষ্টি আছে, সেটা কি? আর স্পেশাল হচ্ছে এইটা সর ভাজা, এটা ম্যাডাম খুব ভালো লাগে, বাবার জন্য নিয়ে এসেছি, আমিও খাবো, মা খায় না। কি বাবা, কি বাবাকে মুড়ি দিচ্ছে, দাও বাবা, বাবা অন্নপূর্ণা, বাবা শিবকে মুড়ি দিচ্ছে, দাও। আচ্ছা আর আছে, তোমার নেবো, দেখা যাচ্ছে। এখানে একজন খালি মুড়ি আমাকে ছড়ে ছড়িয়ে ফেলে দিচ্ছে, কারণ ওকে মুড়ি দেওয়া হয়েছে, মানে ওর মায়ের থেকে মুড়িটা নিয়েছে, নিয়ে ছড়ি ছড়িয়ে সারা ঘর ফেলছে। আর এখানে আমি বসছি। আছে কি সমস্যা, কি করতে করতে কি জয় তারা? আরে সব মুড়িগুলো ছড়িয়ে দিচ্ছিস যে, কে কুড়াবে? ওই দে একটা মুড়ি আবার খেয়ে নিচ্ছে। এ বাবুই বমি করবি না বলে দিলাম, অবস্থা দেখো। কি হয়েছে, নাচ করছ? বুঝলি বুঝলি, কি করছিস কি করছিস? যা যা নেই বাবুই, বাবুই দেখ, ওকে ওকে, হ্যাঁ ওকে ওকে ওকে, 14 বার বলবে ওকে। বদমাইশি বদমাইশি, মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে, আরে মাথা ঘুরে যাবে, ওরম করে না, দেখো হাঁটছে, দেখো এখন এমন হয়েছে যা কিছুও পাবে না, এক ঠিক গলার মানে ঘাড়ের সামনে এটাকে রেখে ঘাড়টা গুঁজে দিয়ে এবারও হাঁটবে। হ্যাঁ
এটা এই স্টাইলটা কেসে গেল? রজনী স্টাইল নাকি? রজনী স্টাইল এটা কেসে গেল? এটা কেসে গেল? কেসে গেল? রাত্রিকালে রুটিন চলছে, স্কিন রুটিন। আর ওকে দিতে হবে মোবাইলটা। ওরে বাবা, তো রাত এক ঘড়িতে প্রায় যে প্রায় রাত একটা, আর এই বসেছি আমি এখন সরভাজা নিয়ে, যেটা দেখালাম খাওয়ার পর মিষ্টি মুখ, সেই সরভাজা নিয়ে বসেছি। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে, দু লাইক কমেন্ট সাবস্ক্রাইব, দেখতে থাকো আমার রেগুলার ব্লগ। আজকে তো ডাক্তারখানা ব্লগ নিয়ে চলে গেল সারাদিনটা, চলে গেছে। সুতরাং যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট। শান্তি, গুড নাইট বলো, গুড বলো, গুড বলো, বলো বলো, গুড।